নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস অ্যারোমাতে আপনাদের সকলকে স্বাগত। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালিরা শুধু জলের মাছই না, জলের কাঁকড়াও ভালোবাসে। সমুদ্রের কাঁকড়া, নদীর কাঁকড়া, খাড়ির কাঁকড়া, এই নানা ধরনের কাঁকড়া দিয়ে কাঁকড়ার নানা পদ বানানো হয়ে থাকে। আজ আমি শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, কাঁকড়ার ঝাল। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে চারটে কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকড়ার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে কাঁকড়ার সাথে মিশিয়ে নেব। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানোর পর কাঁকড়াটাকে 10-15 মিনিট সময়ের জন্য রেখে দেব। তারপর একটি মশলা বানানোর জন্য নিয়ে নেব একটা বাটি। তার মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন জল। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে রেখে দেব। অন্যদিকে একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপর দেব 6 টুকরো আলু। আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। আলুটা সামান্য নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, আর দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট সময় রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। মাঝে আমি 2 বার ঢাকাটা খুলে আলুগুলো একটু উল্টে পাল্টে নিয়েছিলাম। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো ভাজার পর এবার একটা একটা করে কাঁকড়া দিয়ে দেব। কাঁকড়াগুলোকে 2 মিনিট সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন বাজারে সবসময় কাঁকড়া পাওয়া যায়, তবে শীতের কাঁকড়া কিন্তু খেতে সব থেকে বেশি টেস্টি হয়। কাঁকড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে একটা একটা করে কাঁকড়াগুলো উঠিয়ে নেব। তারপর ওই একই তেলের মধ্যে কাঁকড়ার তাড়া আর পাগুলোকেও একটু সময়ের জন্য ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে 2 মিনিট সময়ের জন্য লো ফ্লেমে রেখে দেব। একটু নাড়াচাড়া করার পর কাঁকড়ার দাঁড়াগুলোকে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, আর দেব 2টি এলাচ, 2টি লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। তারপর সমস্ত গোটা মশলাগুলোকে 15-20 সেকেন্ড সময়ের জন্য একটু নাড়াচাড়া করলে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তারপর দিয়ে দেব 2টো বড় সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনি দিয়ে পেঁয়াজটা ভাজলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। 2 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 1-2 মিনিট সময় নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1টা বড় সাইজের কোঁচানো টমেটো। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকব। 3-4 মিনিট সময় মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এই সময় দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেবার পর আবারও মশলাটা কষাতে থাকব।
চার থেকে পাঁচ মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, কাঁকড়া আর কাঁকড়া দাঁড়া। এবার সমস্ত কিছুকে মশলার সাথে ভালোভাবে মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিতে হবে, যাতে কাঁকড়ার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম জল। রান্নায় সবসময় গরম জল মেশানোটাই ভালো। নর্মাল জল মেশালে রান্নার টেম্পারেচারটা কিছুটা কমে আসে আর তার ফলে কুকিং প্রসেসটা স্লো হয়ে যায়। জলটা ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং কাঁকড়া, আলু আর মশলাগুলো বেশ মাখামাখা হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব এক চা চামচ গরম মশলা। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সময় রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের ঝালঝাল কাঁকড়া রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।